রে তুই? গরিব ঘরে জন্ম, নেই কোনো কর্ম, ছেলে আমি সিধে সাদা, তাই লোকে ভালোবেসে নাম থেয়েছে পাড়ার দাদা। শোনটা, তোকে আমি ভালোবাসিনি মানে বাসিনি, আর যদি বেশি জ্বালাস তাহলে কিন্তু আমি আমার আব্বুকে বলে দেবো সব সামনে থেকে। প্রধান, কি ব্যাপার এখানে? কি ব্যাপার, তুমি গরিব অসহায় মানুষের উপর এভাবে অত্যাচার করছো কেন? আমার কথা না শুনলে তার হলে এরকমই হয়। ও ভাই, চার টাকাটা। এই, তুই কার সাথে চার টাকা দিছিস, তুই জানিস আমি কে? চুপ কর। এই কে রে তুই? ভদ্রভাবে টাকাটা দিয়ে কেটে পড়, না হলে এমন থাপড়ানো থাপড়াবো যে ভাত চিবিয়ে খাওয়ার মতো অবস্থা থাকবে না, বউকে বলবি চিবিয়ে খাইয়ে দিতে। চল চল ভাগ। এলো ভাই। আলিফ ভাই শুনো, কি হইল গো? আলিফ ভাই, তোমার ছেলে যেখানে সেখানে ঝামেলা করে, মারামারি করে, তুমি কিছু বলো না নাকি? কি আর বলবো, ছেলে মানুষ, রক্ত গরম তো একটু থাকবেই। তাই বলি যেখানে সেখানে ঝামেলা করবে, তুমি বাপ হয়ে কিছু বলবা না? দেখো ভাই, আমার ছেলে মারামারি করে ঠিকই, কিন্তু কারো অন্যায় করে না, আর যে অন্যায় করে তাকে জবাব না দিয়ে ছাড়ে না, বুঝেছো? ইয়ে আবার কেমন বাপ, ছেলেকে শাসন না করি আশপাতা দিছে। শোন, তোদের এই জমির ফসল উঠলে সব জমির অর্ধেক ফসল আমার বাড়িতে দিয়ে আসবি। কি অর্ধেক ফসল নাকি? আপনারা কেন অর্ধেক ফসল দেব? আমাদের নিজের জমি, নিজের টাকা, নিজের রক্ত পানি করে আবাদ করছি, আর এই ফসল আপনারা দেব? শোন, এলাকা চলে আমার কথায়, আর আমার মুখের উপর কথা, আমার কথা না শুনলে সহ্য আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুল বেঁকাতে হবে। আঙুল বেঁকা করলে সে আঙুল আর সোজা হবে না, বেঁকায় থেকে যাবে। এই কে রে তুই? গরিব ঘরে জন্ম, নেই কোনো কর্ম, ছেলে আমি সিধে সাদা, তাই লোকে ভালোবেসে নাম থেয়েছে পাড়ার দাদা। ও, তাহলে তো তোর ব্যবস্থা আগে করতে হয়। এই মারুকে
ভাইয়া, আর কোনোদিন যেন তোদেরকে এখানে না দেখি। আমি দেখি নিব। এই চসব, তুমি এটা কি করলা? আমরা কোন রকম বুঝিবাজি বলতাম, তুমি মারামারি করে ব্যাপারটা আরো খারাপ হয়ে গেল। ওরা যদি আমাদের বড় কোনো ক্ষতি করে দেয় তখন আমাদের কি হবে? আপনারা কোনো টেনশন করবেন না, আমি আছি তো, আর আমি যতদিন আছি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। যান, সন্ধ্যায় এসছে, বাড়ি যান। ঠিক আছে। প্রধান সাহেব, আমরা কোন রকম বুঝে বলতুক, কিন্তু ওই যে আলিপের ছেলে এসে ঝামেলা বাড়ি দিল। এবার যদি ওরা আমাদের বেশি ক্ষতি করে দেয় তখন আমরা কি করব? আপনি কিছু করেন। ওই ছেলেটার নামে রোজই কমপ্লেন আসছে, আদর বাপকে ডেকে পাঠিয়েছি, আসুক, যদি কথা না শুনে তাহলে গ্রাম থেকে বার করে দেবো। ঠিক বলেছেন প্রধান সাহেব, এরকম ছেলে গ্রামে থাকলে বাকি ছেলে পেলে কি শিখবে? ঠিক আছে, তোমরা যাও, ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। ঠিক আছে প্রধান সাহেব। প্রধান সাহেব, আমাকে ডেকেছেন? তোমার ছেলে কাল ছোটর মস্তানদের সঙ্গে মারামারি করেছে, আর ওরা তো গুন্ডা মস্তান, যদি পরে চাষিদের কোনো ক্ষতি করে তার দায় কে নেবে? আর হ্যাঁ, তোমার ছেলেকে একটু সামলাও, ও তো মাঝে মধ্যে এখানে ওখানে ঝামেলা করে। সবই তো বুঝলাম, কিন্তু ও তো আর বিনা দোষে মারামারি করেনি। ওরা অসহায় মানুষের উপর অত্যাচার করে জোর করে ফসল নিয়ে নিতে চাইছিল, তাই ও তার প্রতিবাদ করেছে। তুমি কি বলতে চাইছো, তোমার ছেলে যেটা করেছে সেটা কি ঠিক করেছে? আমার ছেলে ঠিক করেছে কিনা জানি না, তবে ও কোনোদিন কারো খারাপ করেনি, আর করবেও না। আর এত ভালো করার পরেও যদি মানুষের কাছে খারাপ মনে হয় তাহলে আর কি করার আছে? আসছি প্রধান সাহেব। শোনো, বেশি ভালো ভালো না, এবার কেমন তো ছেড়ে দিলাম, ছেলেকে শাসন করে নিও, না হলে গ্রাম থেকে বার করে দেব, তখন বুঝবে ঠেলা। সেলিম, এই সেলিম, কি হইল আব্বা? তুই আমার মাথায় হাত রেখে কসম খা, তুই আর কোনোদিন কারোর সাথে মারামারি করবি নি। কিনে আব্বা, কি হয়েছে? তুই যাদের জন্য মারামারি করছিস আজ তারাই প্রধানের কাছে গিয়ে তোর নামে নালিশ দিচ্ছে, এতে তোর কি লাভ? আব্বা, তুমিও বলছো এরকম কথা? আমি তো লাভ লসলি ভাবিনি, আমি শুধু মানুষের আপদ বিপদে তাদের পাশে থাকি। আমিও সব কিছু জানিনি, যেটা বললাম সেটা কর। আব্বা, তুমি কি বলছো? তুমি চুপ করো, আমি ঠিকই বলছি। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? আব্বা, আমি তোমার মাথায় হাত রেখে কসম করছি, আমি আর কোনোদিন কারোর সাথে মারামারি করব না। ওগো, তুমি কি এটা ঠিক করলা? হ্যাঁ, আমি ঠিকই করেছি, এবার গ্রামের লোক বুঝতে পারবে যে ভুলটা কার। যাও, আমাকে দুটো খেতে দাও, খেয়ে মাঠে থেকে ঘুরে আসি। সেলিমের কি হয়েছে? তোর দিকে তাকাইছে না যে? তাই তো, কি ব্যাপার যত দেখি। কি হিরো, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো? আমার বান্ধবীর দিকে ঘুরেও তাকাইছো না? মন ভালো নেই, যাও তো এখান থেকে। সত্যি চলে যাব? হ্যাঁ, কেন শুনতে পাওনি? এই চ,
কিরে, সেলিমের কি হয়েছে? তোকে ওরকম করলো যে? জানিনি, চ ওকে পরে জিজ্ঞাসা করব। হাসি, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি ভালোবাসো কিনা বলো, নইলে কিন্তু খুব খারাপ হবে। আমি আর তোমার পেছন পেছন কুকুরের মতো ঘুরতে পারছি না। সোনরটা, তোকে আমি ভালোবাসিনি মানে বাসিনি। আজ যদি বেশি জ্বালাস তাহলে কিন্তু আমি আমার আব্বুকে বলে দেবো সব সামনে থেকে। ভালো কথা বলছি, তোর মন লাগছে না? না তাহলে আমাকে খারাপ হইতে হবে, তুই জানিস আমি কে। আব্বা, আমি তোমার মাথায় হাত রেখে কসম করছি, আমি আর কোনোদিন কারোর সাথে মারামারি করব না। কি রে, থেমে গেলি যে? আজ মারবি নি? লে মার মার, আজ আমিও দেখছি তো কত বড় সাহস। দেখ ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, তোরা এখন যা। সেলিম, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো ভুল করনি, ভুল তো করেছো ওরা। চুপ করো শালা, সেই দিন তো চাইদ খুব মস্ত দেখেছিলি, আজ দেখি তোকে কে বাঁচায়। ইয়া, এই কুকুরা মাশালাকে। ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রধান সাহেব, কি ব্যাপার আপনি? হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমার ছেলে গুন্ডামি করছিল, মস্তানি করছিল, তাই আমার মাথায় হাত রেখে আমি কসম করিয়েছিলাম যে ও যেন আর ঝামেলা না করে। কিন্তু আজ কিছু গুন্ডার হাতে নিজে মার খেলো শুধু আপনার মেয়ের জন্য। মানে কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ আব্বু, উনি ঠিকই বলেছেন, কিছু বাজে ছেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করছিল, সেই জন্যই সেলিমের এই অবস্থা। আর হ্যাঁ, আমার ছেলেকে আপনি ঘৃণা করেন না, আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে ভালোবাসে। কি প্রধান সাহেব, আমাদেরকে বাঁচান, ওই ছোটন মস্তান আমাদের পাড়ায় এসে আমাদেরকে মারধর করছে। কি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। প্রধান,
কি ব্যাপার এখানে? কি ব্যাপার, তুমি গরিব অসহায় মানুষের উপর এভাবে অত্যাচার করছো কেন? আমার কথা না শুনলে তার হলে এরকমই হয়। আমি ওদেরকে বলেছিলাম ওদের জমির অর্ধেক ফসল আমার বাড়িতে পৌঁছে দিতে, ওরা আমার কথা শোনেনি। এটা কি করে সম্ভব? জমির অর্ধেক ফসল তোমাকে দিলে ওরা খাবে কি? সেটা আমি জানি না। আমার এলাকায় থাকতে হলে আমার পাওনা আমাকে দিতে হবে। তোমার এই অত্যাচার তো সহ্য করা যাবে না, আমরা পুলিশের কাছে যাব, তোমার নামে নালিশ করব। চলেন প্রধান সাহেব। যাও যাও, কোনো কাজ হবে না, থানা পুলিশ সব আমার কেনা আছে। হ্যালো, কে? তোর বাপ। এই, তুই জানিস কার সাথে কথা বলছিস? হ্যাঁ জানি, তুই ছোটন গুন্ডা। শোন, তোর মেয়ে এখন আমার কাছে। এই, কি বলছিস? আমার সাথে মজা করছিস? আমার এখন মুড নাই, রাখ তো। আরে দাঁড়া, অত তাড়াহুড়ো করছিস কেন? নে, তোর মেয়ের সঙ্গে কথা বল। আমি তাই করব। ঠিক আছে, তোর লোকজন নিয়ে সোজা বাড়ি চলে আয়। আর যদি কোনোদিন জোর করে কারোর জিনিস দখল করার চেষ্টা করেছিস, তাহলে কিন্তু আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ঠিক আছে, আমি আর ভুল করিও এই এলাকায় আসব না। যাও সোনা, বাড়ি যাও। এই চসব। দেখলেন তো প্রধান সাহেব, আপনি কিছু করতে পারলেন না, আর আপনার পুলিশ, পুলিশও কিছু করতে পারল না। এইভাবে ভয় করে আর কতদিন বাঁচবেন? আমরা সাধারণ মানুষ, যখন কোনো উপকার করি তখন আপনারাই বলেন গুন্ডা মস্তান, তাই না? একজন সাধারণ মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন কোনো চাকরিজীবী এগিয়ে আসে না, কোনো বিজনেসম্যান এগিয়ে আসে না। কারা এগিয়ে আসে জানেন? এই আমাদের মতো পাড়ায় থাকা কিছু গুন্ডা মস্তান তারা। আর প্রত্যেক পাড়ায় কিছু আমাদের মতো লোক আছে যারা নিজের জন্য লড়াই করে না, নিজের পরিবারের জন্য লড়াই করে না। কাদের জন্য লড়াই করে জানেন? অন্যের জন্য। আর এই আপনার মতো লোকেরা আমাদেরকে কত কি বলেন, গুন্ডা মস্তান আরো কত কি। সেলিম চ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসি। কি বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন তো? প্রত্যেক পাড়ায় আমার মতো লোক আছে যারা নিজের জন্য ঝামেলা করে না, যেখানে অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করে। তাই আপনাদেরকে বলছি, অন্যায় দেখলে পিছু পা হাঁটবেন না, যেভাবেই হোক প্রতিবাদ করার চেষ্টা করবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বাই।